এই মুহূর্তত মেট্রিক এইচএস পরীক্ষার রেজাল্টক লৈ আহি পৰিছে কেইবাটাও বিগ ব্রেকিং নিউজ অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। মেট্রিক এইচএস পরীক্ষাক লৈ এই মুহূর্তত আহি পৰিছে নতুন ঘোষণা। যিসকল ছাত্র ছাত্রী মেট্রিক এইচএস পরীক্ষা দিছে আর রেজাল্টর বাবে অপেক্ষা করে আছে তেওঁলোকৰ বাবে এই মুহূর্তত আহি পৰিছে অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে যেহেতু মেট্রিক এইচএস রেজাল্ট কেতিয়া দিব সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর লগতে শিক্ষামন্ত্রীয়েও ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীয়ে ঘোষণা করেছিল যে অতি সোনকালে আর এইটো মাহর শেষর ফলে অর্থাৎ মে মাহর শেষর ফলে মেট্রিক এইচএস পরীক্ষার রেজাল্ট ঘোষণা হব। আর শিক্ষামন্ত্রীয়ে কৈছিল যে মে মাহতে মেট্রিক এইচএস ফলাফল ঘোষণা হব। প্রকৃততে কোনদিনা ঘোষণা হব মেট্রিক এইচএস পরীক্ষার ফলাফল? সবিশেষ তথ্যর সহ চাওক আজির এই গুরুত্বপূর্ণ খবর। বহুতর মনত এইটো এটা আছে যে মেট্রিকর রেজাল্ট কেতিয়া দিব, এই মাহর শেষর ফলে মেট্রিকর রেজাল্ট দিবর কারণে সেবাই সম্পূর্ণ ব্যবস্থা লৈছে। মে মাহৰ ভিতৰতে আমাৰ দিয়া হ'ব। আৰু ইয়াতে বহুতে কৈছে যে যোৱাবাৰ CBSE ৰিজাল্ট কেতিয়া দিছিলে, যোৱাবাৰ CBSE তেওঁলোকে জুন জুলাইত দিছিলে ৰিজাল্ট, এইবাৰ তেওঁলোকে আগুৱাই দিলে। গতিকে আমি ধৰি লৈছিলোঁ যে তেওঁলোকৰ ৰিজাল্টটো যিহেতু জুন পাবগৈ, গতিকে আমি মে মাহৰ ভিতৰতে দিম। এইটোৱে আমাৰ কাৰণ, আমাক ইমানখিনি সময় লাগে, আমাৰ যথেষ্ট সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী আৰু আমাৰ উচ্চতৰ মাধ্যমিকত প্ৰায় 1.5 লাখ ছাত্ৰ ছাত্ৰী এইবিলাক এইবাৰ আমাৰ অতিৰিক্তভাৱে তেওঁলোকে পৰীক্ষা দিছে। গতিকে মে মাহৰ ভিতৰতে আমি পৰীক্ষাৰ ফলাফলটো ঘোষণা কৰিব পৰা হ'ব বুলি বাক মোক দুইখন কাউন্সিল আৰু হেৰিৰ পৰা ছেবাৰ পৰা জনাইছে। মেট্ৰিকৰ ৰিজাল্ট চক যোৱা বছৰ 30 তাৰিখে 30 মে'ত প্ৰকাশ পাইছিলে আমাৰ মেট্ৰিকৰ ৰিজাল্ট। তাৰ পিছদিনাখন আমাৰ উচ্চতৰ মাধ্যমিকৰ রিজাল্ট প্রকাশ পাইছিলে। এইবারও সেই সময়তে মেট্রিকর রিজাল্ট প্রকাশ পাব। হায়ার সেকেন্ডারি একেলগে অগা পিছাকে উলাব। মেট্রিকর রিজাল্ট সব যাওয়া বছর 30 তারিখে 30 মে'ত প্রকাশ পাইছিলে আমার মেট্রিকর রিজাল্ট। তার পিছদিনাখন আমার উচ্চতর মাধ্যমিকর রিজাল্ট প্রকাশ পাইছিলে। এইবারও সেই সময়তে মেট্রিকর রিজাল্ট প্রকাশ পাব। আর এতিয়াও যেহেতু মেট্রিক এইচএস পরীক্ষার ফলাফলের ফাইনাল তারিখ ঘোষণা হওয়া নাই, শিক্ষামন্ত্রী রনোজ পিগোয়ে ইঙ্গিত দিছে যে 30 মে'ত মেট্রিকৰ ফলাফল ঘোষণা হ'ব আৰু 31 মে'ত ঘোষণা হ'ব এইচএস পৰীক্ষাৰ ফলাফল। আৰু সময় হ'লে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মেট্রিক এইচএস পৰীক্ষাৰ ফলাফলৰ ফাইনাল ডেট টুইটাৰ যোগে ঘোষণা কৰিব।